সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা তো দেখে বুঝতেই পারছেন কি নিয়ে ভিডিও বানাচ্ছি, তা চলুন ভিডিওটি শুরু করা যাক। কোনো ঝামেলা হয় নাই, চার্জিং ব্যাকআপও ভালো। দারাজ অল্প টাকার মধ্যে এত ভালো প্রোডাক্ট যে দিবে এটা আসলে আমরা বুঝতেই পারি নাই। সবাই বলে দারাজ প্রতারক, এটা ভালো না ওটা ভালো না, এই সমস্যা সেই সমস্যা। এক মাস সময় লাগছে এই এয়ারপডস দুইটাইতে, যদিও চাইনিজ অরিজিনাল এম10 না, তারপরেও অনেক ভালো হয়েছে। অনেকদিন পর রিভিউ দিতেছি, এটা আগের ভিডিও করা, যখন প্রোডাক্ট দুটো হাতে পাইছি তখন আনবক্সিং করে ভিডিও করে রাখছিলাম, তত দীর্ঘ 2 মাস পর রিভিউ দিতেছি। এখন পর্যন্ত আমাদের ওই এম10গুলোর কোনো প্রবলেম হয় নাই, চার্জিং ব্যাকআপ ভালো, সাউন্ড কোয়ালিটি ভালো, সব কিছুই উন্নত। মানে কম টাকার মধ্যে, মাত্র 274 টাকার মধ্যে এত ভালো জিনিস যে দারাজ দিবে এটা আসলে আমরাও আশা করি নাই, কিন্তু নেওয়ার পর বুঝলাম না মোটামুটি ভালো জিনিস দিছে দারাজ। আপনারা চাইলে নিতে পারেন, কোনো সমস্যা নাই। কালারও ভালো, দেখতেও ভালো, ডিসপ্লেটাও ভালো, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভালো প্রোডাক্ট দিছে, দারাজের প্রশংসাই করতে হয়। একটাতে চার্জ একটু কম পাইছিলাম 23%, আর একটাতে 97% পাইছি। 23%টা আমি নিছি আর 97%টা দোস্তরে দিয়ে দিছি, পাইছতে হয় দোস্তর মতোই। তো ভালোই হয়েছে, ইচ্ছা করলে আপনারাও নিতে পারেন, মাত্র 274 টাকা দাম ধরছে দারাজ। ডেলিভারি চার্জ সহ, ডেলিভারি চার্জ ফ্রি ছিল, দুইটা কেবল দিছে, কেবল দুইটা রেখে দিই, এগুলো পরবর্তীতে অন্য কোনো কাজে লাগতে পারে। আর এই দুইটা হইতেছে টাইপ B, টাইপ C এর ডাবোদই ছিল কিন্তু চোখে পড়ে না, এই দুইটাই পড়ছে। অমনি অর্ডার দিয়ে নিয়ে নিছি, এই হচ্ছে ঘটনা। আপনারা দেখে শুনে নিয়েন, আমরা প্রতারিত হয়নি, আপনারা দেখে শুনে নিয়েন তাহলেই হবে। আর কিছু বলার নাই, ধন্যবাদ সবাইকে।